আমি তামজিদ মাহদি, বয়স 10। আমি বড় হয়ে আপনার মতো বড় আলেম হতে চাই, এখন আমার করণীয় কি? আমার চাইতে আরও বড় আলেম হও, আরও বড় আলেমদের চাইতে বড় আলেম হও, সেটা আমরা তোমার জন্য দোয়া করি। আর বড় আলেম হওয়ার জন্য বা ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মুত্তাকি হওয়ার জন্য আমাদের কিশোরদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্মার্টফোন, মোবাইল, কম্পিউটার, তারপরে বিভিন্ন ডিভাইস, এগুলো থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া, মা বাবা প্যারেন্টসদের তত্ত্বাবধান ছাড়া এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। এই যুগে আমাদের ছেলে মেয়েদের ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম হল এটি। আমি সবসময় বিভিন্ন সময় আমার বিভিন্ন বক্তব্যে কথা প্রসঙ্গে আপনাদের জানিয়েছি অন্যদেরকে উৎসাহ দেবার জন্য যে আমার পরিবারে আমার ছেলে মেয়েদের আলহামদুলিল্লাহ আমি ডিভাইস মুক্ত রাখি, তাদেরকে ডিভাইসে আমরা আসক্ত করিনি এবং তারা আসক্তও না। তারা ডিভাইস এমন না যে চায় আর আমরা দেই না, এরকম না, তারাও চায় না। কেন চায় না? কারণ আমরা প্যারেন্টস, তার মা বাবা, আমরা তাদেরকে প্রচুর সময় দেই, তাদের সাথে বন্ধুর মতো হয়ে যাই, খেলার সাথী হয়ে যাই, তাদের ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা রেখেছি, তাদের সময় কাটাবার যথেষ্ট ব্যবস্থা রেখেছি। এই জিনিসগুলো প্যারেন্টসদের পক্ষ থেকে করা দরকার, যেন বাচ্চারা যথেষ্ট পরিমাণ আনন্দ, বিনোদনের প্রয়োজন যেটা আছে সেটা যেন তারা পায়। এবং সার্কেল দেওয়া, যে এমন বন্ধুবান্ধব, এমন ফ্যামিলিতে যাবে যে ফ্যামিলিতে ডিভাইসে আসক্তি নেই, যে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা সারাদিন বুধ হয়ে টিপাটিপি করে, ওই ফ্যামিলিতে আমার বাচ্চা যাবে না যথাসম্ভব, কারণ আমার বাচ্চা ওখান থেকে ওই বাজে জিনিসটা শিখবে। কঠিন এই জিনিসটা, কারণ সমাজ সব বেশিরভাগই পচে গেছে, এই বেশিরভাগ পচে যাওয়ার সমাজে সন্তানদেরকে বাঁচানো খুব কঠিন। তো তুমি যে প্রশ্ন করেছো, তোমাকে বলছি যে স্মার্টফোন বা ডিভাইস এগুলো আসক্তি থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। নিজের মা বাবার সাথে পছন্দনামা, দিনদারি, ভালো কাজগুলো করবে এবং আম্মা আব্বুকে বলবে ভালো দক্ষ একজন নয় বরং একাধিক দুই তিনজন আলেমের সাথে পরামর্শ করে তারপরে তোমার পড়ালেখার রুট প্ল্যান যেন ঠিক করে। আর এখান থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে তোমার কোরআন হাদিসের ইলিম দান করো, মুত্তাকিদের ইমাম বানায় দাও, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়তে হবে, মা বাবাকে দিয়ে পড়াতে হবে এবং ভালো ভদ্র ছেলেদের সাথে ভরসা করতে হবে। এই বয়সের আমাদের ছেলেমেয়েরা 10-15 বছরের মধ্যে আমরা দেখি বাচ্চারা প্রচুর পরিমাণ নষ্ট হয়ে যায়, সমাজটা সেদিকে চলে যাচ্ছে। তো এটার বিপরীত স্রোতে যারা চলার চেষ্টা করে সেই ফ্যামিলিগুলোর সাথে উঠা বসা, সে বাচ্চাদের সাথে উঠা বসা করার চেষ্টা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ, যেখানে গুনাহ হয়, পাপ হয়, যেখানে হারামের সংস্রব আছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তো ছোটো মানুষ হিসাবে তুমি নিজের চেষ্টা করবে, আর বেশিরভাগই তোমার অভিভাবকের কাজ তাদেরকে কোনো আলেমের সাথে ট্যাগ করে দিবে, আর নিজে দোয়া করতে থাকবে। আশা করেছি আল্লাহ তাআলা বড় মানুষ করবেন ইনশাআল্লাহ।